अच्छी गो बुबे आमी पापेरी शगोरे न जाने की घाबे उपारे घसोरे मुसीबते ना पाई जोदी मुसीबते ना पाई जोदी करुणा तुमार कबरे हसोरे की होबे अमार কবরে এবং হাসরে দুটুই আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে দেন আমরা পার হতে পারবো না এই জন্য আমরা এই জায়গায় এখনো যারা আসেনি আসবো খুব ভক্তি করে দর্শক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমাদের বান্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমাদের বান্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আল্লাহুম্মা সারু করো জাম দেখা দে খুদায়া দরে মদদ সে মিলা দে খুদায়া शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला खूब उच्च आवाज एकदम मोहब्बत संग आला आले सैयदना اللهم صل على وعلى آل سيدنا محمد হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে সবই হৃদয়ের পাতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী দিবস নিয়ে খুব সুন্দর আকারে কবি এত সুন্দর করে লিখছেন মানে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে কবি বলছেন হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে সবই তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামনিওয়ালা তুমি কাফরওয়ালা তোমার প্রেমে গেতে ফুলের মালা তুমি কামনিওয়ালা তুমি কাফরওয়ালা তোমার প্রেমে গেতে ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা अच्छी गो डूबे आमी पापेरी सागरे अच्छी गो डूबे आमी पापेरी सागरे যতই
কুল্লু বনি আদম খতা প্রত্যেক আদম সন্তান হচ্ছে তাই গুনাহগার হয়ে আল্লাহর কাছে আমরা গোলামতি করব আর আর আমাদের গুনার জন্য কোরআনের ভাষায় আল্লাহর কাছে উদুউনি আস্তাজিব লাকুম আল্লাহর কাছে চাইতে হবে নিজের কৃত কর্মের জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই আমি আল্লাহ ওই বান্দাকে বান্দিকে আমি কবুল করে দিয়ে দেই ক্ষমা করে দিয়ে বলো সুবহানাল্লাহ তাহলে আমরা প্রত্যেকই যে হুজুর যাই হোক না কেন আদম আলাইহিস সালাম ভুল করেছিল একবার জানা আছে তো গন্ধ ফল খেয়েছিল এই জন্য আমরা আদম সন্তান ভুল করব কি এইরকম একটা মজলিসে সকল এসে আমরা যদি এই মজলিসে তওবা দরুদ শরীফ দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয় আমার আপনার জন্য একটা নসিবের ব্যাপার আমার আপনার জন্য একটা নসিবের ব্যাপার আল্লাহ অবশ্যই আমাদের যেন মাফ করে দেন ক্ষমা করে দেন এর ওসিলা করে বলুন আল্লাহুম্মা আমিন আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে এবং হাসরে দুটুই আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে দেন আমরা পার হতে পারব না এই জন্য আমরা এই জায়গায় এখনো যারা আসিনি আসব খুব ভক্তি করে দর্শক করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমাদের বান্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমাদের বান্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই যে মহান মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আসার শোনার বলার তৌফিক দান করেছেন এর জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে নবী দিবস থেকে আমরা সকলে উচ্চ আওয়াজে তার প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে যার উদ্দেশ্যে আমরা এখানে হাজির হয়েছি যে চাঁদে আল্লাহর নবী এসেছিলেন সেই দিন বা সেই তারিখে হয়তো বসতে পারিনি অর্থাৎ সেই চাঁদে তো বসেছি এই চাঁদে তো নবী এসেছিল এখান থেকে আমরা বসে দাঁড়িয়ে সোনার মদিনায় অসংখ্য দরুদ এবং সালাম পাঠ করি আল্লাহর ফারিস্তারা যেন আমাদের সালামটুকু নিয়ে রওজা পাকে পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গতবারে আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মা আমেনার আব্বার আব্দুল ওহাব জহরি থেকে আর রসুলের আব্বাজান আব্দুল্লাহ এদিক আব্দুল মোতালিবের ছেলে আব্দুল্লাহ ওদিক আব্দুল ওহাব জহরির মেয়ে আমেনা এই থেকে আরম্ভ করেছিলাম নূতন করে শোনার আর দরকার নেই তবে আমার রসুলের মুজিজা হলো যে তারিখে যে সময় বাড়ির রবিউল আউয়াল সুবে সাদিকে আল্লাহ নবী যে এসেছিলেন
কিন্তু রাসূল সাল্লাম এই তারিখে এই সময় আবার এই ডেটে আল্লাহর নবী পৃথিবীর মায়া ত্যাগ করে উম্মাতুম্মাতিদের এতিম করে ফেলে রেখে আল্লাহুম্মার রফিকুল আলা উত্তম বন্ধুর সঙ্গে মিলিত হয়ে গিয়েছিলেন। আবার আপনার নবী এই চাঁদে আবার আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, এটা আমার রসুলের বড় একটি মুজিজা বলে সুবহানাল্লাহ। আমার রসুল হচ্ছেন হায়াতুল নবী, হায়াতুল নবী রসুল হচ্ছেন জিন্দা নবী। এর প্রমাণ আমি অনেকবার দিয়েছি, ইমাম বুখারী বুখারী শরীফটা লিখতে গিয়ে প্রত্যেক হাদিসটা স্থান দিতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওযু করে রসুলের রওজা পাকে দুরাকাত নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে কাশ্মে বসতেন, বসে আল্লাহর নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ, বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার এই হাদিস আপনার এই হাদিসটা আমি আমার কিতাবে স্থান দেব, এটা সহিহ না যাইয়ে? আল্লাহ নবী বললেন এই হাদিসটা সহিহ, এটা এই এই হাদিসটা তোমার কিতাবে স্থান দাও। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নবী জিন্দা নবী, জিন্দা নবী। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, 1,24,000 ইখতিলাফ অনুযায়ী 2,24,000 নবীরা এসেছিল, আর কেউ আছে নাকি? বা আমাদের বাবা আমাদের দাদু দাদি মায় মুরব্বি যারা এসেছে সকলে একে একে সব কবরবাসী হয়ে গেছে, আর কেউ আসবে বলে মনে হয়? আসবে না। কিন্তু আমার আপনার নবী দয়া নবী, আহা নবী আমার, ঠিক বা সফর মাসের 26 তারিখ থেকে রসুলের শরীরটা বিশাল খারাপ। তার আগে আগের একটি দৃষ্টান্ত, আমার রসুলের জীবন চরিত্র, ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রসুলুল্লাহর জন্ম নিয়ে আলাপ আলোচনা করা, বৃত্তান্ত করা। আমার রসুলের গোটা জীবনটা গুড অফ লাইফ আমাদের জন্য উত্তম মডেল করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আমাদের জন্য একেবারে উত্তম উত্তম উত্তমের উত্তম একজন ভালো নম্র ভদ্রতা এমন একটা নবী আপনাদের কাছে বা আপনাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন, সেই নবীর আদর্শে আদর্শ আমরা হব। বলুন ইনশাআল্লাহ। সেই নবী দুনিয়ার জমিনে থাকলেন না, আর আমি আপনি কোথাকার কি, আমাদের সকলকেই চলে যেতে হবে। তবে আমার আপনার নবী দয়া নবী 1 তারিখে খন্দকের যুদ্ধে সম্ভবত সাহাবীরা পাথর খনন করছে, পাথর সরাচ্ছে, তবে একটা ভারী বড় পাথর কেউ ভাঙতে পারে না। আল্লাহ নবীর কাছে খবরটা চলে গেলে আল্লাহ নবী এসে বললেন দাও আমার কাছে দাও। আল্লাহ নবীর নুরানি শক্তি নিয়ে যখন পাথরে নিক্ষেপ করলেন আল্লাহর হুকুমে পাথরটা বিচ্ছিন্ন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তবে যে সমস্ত সাহাবারা কাজ করছিলেন তাদেরকে কিন্তু খুব ভুকা অবস্থায় 2 দিন না খাওয়া না দাওয়া তারা রসুলের কাছে আবদার করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু অনুমতি দেন কোন সাহাবা আনসারী সাহাবার বাড়িতে যদি একটু খাওয়ার জোগাড় হয়, আমরা সবই ভুকা, তো সেই সাহাবার বাড়িতে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব। আল্লাহর নবী শুনে বলে সাবিরা তোমরা বিরক্ত হও না, অবশ্যই তোমাদের জন্য আমি একজন সাহাবাকে বলবো। কে সাহাবা? জাবির রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী জাবিরকে ডেকে বললেন বাবা জাবির এদিকে এসো, আমার 100-এর অধিক সাহাবা পাথর খনন করছে, তারা পাথর ভাঙছে, তো সেই সাহাবাদের খাওয়া দাওয়ার একটু মেহমানদারি আপনার কাছে একটু দিলাম, ভাড়াফোন দিলাম, তোমার একটু তাদেরকে খাওয়াতে হবে, বা দাওয়াত হিসাবে তুমি একটু তাদেরকে মেহমানদারি করো। যাবে এত মানে রসুলের সামনে বলছেন, কিন্তু মনে মনে কিতাবের ভাষায় আচ্ছা যাবের বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, রসুল আর 100 জনের কথা বললেন না, কম বেশি 100 জন, তো ততটা তো খাওয়া দাওয়া সেই যাবের আটার রুটি বা গোশত কিচ্ছু নেই যাবের বাড়িতে, হযরত যাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, কিন্তু রসুলের দাওয়াত ফিরিয়ে দেব এটা আমার পক্ষে অসম্ভব। আল্লাহ নবী সাবাত হযরত যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে বিবিকে বলল ও বিবি সাহেবা
ঘরে কি আছে বলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুমা বিবি ঘরেতে গিয়ে দেখলেন সামান্য জবের আটা রুটি পড়ে আছে আর একটা খাসি রয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 সে স্বামীর কাছে চলে এলেন বিবি সাহেব এসে বললেন ও মার স্বামী আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়িতে আসবেন ও আমার স্বামী ঘরেতে কিছু নাই সামান্য জবের আটা পড়ে রয়েছে ও মার প্রিয়তম স্বামী এই আটা দিয়ে কি করে মেহমানদারি করব চলে যাও চলে যাও যতটুকু আছে রান্না করো তবে যে হাড়ি সোনাটা খুলবে না আমি রাসূলুল্লাহ গিয়ে আমি নিজে হাতে বিতরণ করব জোরে বলুন সুবহানাল্লাহ রান্না হয়ে গেল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শেষ করো আল্লাহ নবী দরবারে চলে এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জো তো সাহাবাদেরকে নিয়ে চলেন আমি যাব আমার বাড়িতে রান্না হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আমার বাড়িতে রান্না প্রস্তুত করে ফেলেছি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কে নিয়ে আল্লাহ নবী দাওয়াতে চলেছে আল্লাহ নবী সাহাবাত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রসুল বিতরণ করবেন আমাদের যেমন এখন মা বোনেরা টোটাল ভাতের যে সোরা পুরো খুলে দিয়ে ভাত খোলায় তাই তো নাই তবে রসুল এটা করেন এই রুটি গুলো এই গোশ গুলো আমার সাহাবাদের মধ্যে বিতরণ করে দাও আল্লাহ নবী সাহাবাদ জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বাপের দেওয়া প্রত্যেকটা পাত্র হলো এক এক সাহাবার নিকটে পৌঁছে দিতে লাগলো একশো জোড়া পর্যন্ত চলে গেল আল্লাহ নবী বললেন ও বাবা জাবির এদিকে এসো বাবা ও বাবা জাবির এদিকে এসো হাড়িটা শোনো খুলে দেখো আল্লাহর হুকুমে আমার নবী পাকের মুজিজা দেখালেন আল্লাহ নবীর যে দাওয়াতটা দিয়েছিলেন যাবে আল্লাহ নবী দেখা যে বাবা যাবে এই দেখো যে অবস্থায় দিয়েছিলে ওই অবস্থায় হাড়িতে রুটি গোস্ত গোস্ত যে রান্নাটা সে অবস্থায় হাড়ির ভিতরে রয়েছে জোরে বলুন জোরে বলা যাবে না একশো জনের খাওয়া হয়ে গেল কিন্তু যেভাবে আছে সেই ভাবে জোরে বলুন আমার রসুলের মজুদ আহ কি সুন্দর এই নবীকে আমরা পেয়েছি এমন একটা নবী
আল্লাহ নবীর একজন সাহাবা, তাহলে নবী যদি এই হন তাহলে সাহাবীদের একটা দৃষ্টান্ত দিয়ে আমি সেই রসুলের ওই অফাতের বর্ণনা আমি আরম্ভ করব, অ্যাঙ্গেল দেওয়ার জন্য আমি সামান্য করছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নি একজন সাহাবা, খুব কালো, খুব কালো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো খুব কালো, কোন মেয়ে আছে আবার বিবাহ করব? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা তুমি তো ইয়ং হয়ে গেছো, বিবাহের বয়স তোমার হয়ে গেছে, তোমাকে বিবাহ দেব। ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে, আমি তো খুব কালো। আল্লাহ নবী একদিন ঠিক করলেন মদিনায় খুব ধনী ব্যক্তি হযরত আমের একজন আর মেয়ে তার খুব সুন্দরী হুরে মদিনা বলে ডাকতো, সেই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য এই সাদকে ঠিক করলেন, চিঠিটা খালা নিয়ে চলে যাও, আমি রাসূলুল্লাহ আমার চিঠি তোমার জন্য ওই আমরের মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমি রাসূল স্বয়ং সাদকে আমি ঠিক করেছি বলে সুবহানাল্লাহ। আচ্ছা সাদ যাচ্ছে আর মনে মনে কিন্তু হচ্ছে এত সুন্দর মেয়ে আমার সঙ্গে বিবাহ দেবে তার বাপ মনে হয় না? আচ্ছা সাদ রাদিয়াল্লাহু তাআলা নু চলে গেলেন কোথায়? আমরের বাড়িতে। আমের আপনার এই চিঠিখানা নেন, রাসূলুল্লাহ চিঠিখানা দিয়েছে, চিঠিখানা পড়ে মেয়ের বাপ বলে এতে এটা কোন সম্ভব হয় না, তুমি এত কালো আর তোমার কোনো বাড়ি ঘরদের নেই, কিছুই নেই, তোমার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দেবে, কি দেখে আমি বিয়ে দেব? আমার মতে এটা মেনে নেওয়া যায় না। এখন ওনার মেয়ে এই সাদের কথা আর ওই মেয়ের বাপের কথা আমেরের কথা সব কথা শুনলে, শোনার পরে লাস্টে মেয়ে বিয়ে দেবে না এই কথা শুনে আমের হযরতে সাদ চলে আসছেন। আসার পরে ওনার মেয়ে এসে আব্বাজান বলে, আব্বাজান কি হয়েছে দেখি চিঠিটা? মেয়ে চিঠিটা দেখে অবাক হয়ে গেলেন, আপনি তাকে তাড়িয়ে দিলেন, একজন আল্লাহ নবী সাহাবা স্বয়ং নবী আমার জন্য ঠিক করেছেন আর সেই বিয়েতে আমি রাজি হব না, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমি মেয়ে, আপনি আমাকে যাই বলুন, আল্লাহ নবীর সাব্যস্ত ওই সাদের সঙ্গে আমি মেয়ে আপনার মেয়ে আমি বিয়ে করবই করব বলুন সুবহানাল্লাহ, কারণ এটা আল্লাহ নবীর ফয়সালা। ডাকে সাদকে, ডাকে মেয়ের বাপ চলে গেল, আল্লাহ নবী সাবাত আজা সাদকে ডাকলেন, ও বাবা সাবাত এদিকে এসো বাবা, তুমি যে আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে কি আছে তোমার, কি আছে বলো, দেন মোহর হিসাবে কি আছে বলো? আজা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আমের আমার কাছে তেমন কিছু নাই, দিন মোহর দেওয়ার মত আমি গরিব মানুষ, আমাকে তেমন পয়সা নেই, বিবাহের যে সরঞ্জাম আমি যে আসবো সে পয়সা আমার কাছে নেই। মেয়েটা বলল, আব্বাজান হতে পারে সে গরিব, কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, না 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 দিন মোহরের টাকা, বিবাহের খরচ আসবাবপত্র খরচের টাকা আপনি সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ। বিবাহের যতটা খরচ করছে যতটা পয়সা আজা সাদকে দিয়ে দিলেন, সাদ এখন ওই পয়সা দিয়ে আল্লাহ নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কাছে তো পয়সা নেই, বরং তারা আমাদের বিবাহের খরচ খরচও দিয়ে দিয়েছে, জোরে বলা যাবে না? এখন সাদ রাদিয়াল্লাহু তাআলা নু মদিনার বাজারে চলে গেলেন বিবাহের আসবাবপত্র কেনার জন্য, হঠাৎ মদিনা শরীফের বাজারে একটি কথা ভেসে আসছে, যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের অবিরামে যুদ্ধ চলছে, আল্লাহ নবী সাহাবাদেরকে শহীদ করে দিচ্ছে, এই যুদ্ধের এই যে আওয়াজটা আল্লাহ নবী সাহাবাদের সাদের কানে ভেসে আসে। আচ্ছা সাদ সেই সময় তানার সেই কেনাকাটা বিবাহের সরঞ্জামের কেনাকাটা সব ভুলে গেল, ভুলে গিয়ে কি করলেন,
দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী।